ত্রিপুরা এফএসএন ব্লক চ্যানেল পক্ষ থেকে সবাইকে আবার নমস্কার। আজকে আমরা খুব একটি ইম্পর্টেন্ট নোটিশ নিয়ে আলোচনা করব। তো নোটিশটি এসেছে ত্রিপুরা গভর্নমেন্ট থেকে, কনস্টেবল অফ ত্রিপুরা পুলিশ নেওয়া হচ্ছে, খুবই ইম্পর্টেন্ট। তো অনেকদিনের জন্য সবাই ওয়েট করছিল, অনেকদিন ধরে ত্রিপুরা পুলিশের যে নোটিশটা আসবে 1000 পোস্টের, তো এটা এখন মেনলি চলে এসেছে। তো টোটাল পোস্ট 1000 লেখা আছে এখানে। তো আমরা সবাই জানি এটা আসবে। তো এসসিদের জন্য রয়েছে 89 পোস্ট, এসটিদের জন্য রয়েছে 328 পোস্ট এবং আদার্সদের জন্য রয়েছে 583 পোস্ট, ঠিক আছে। তো অনেকদিন আমরা ওয়েট করছিলাম এটার জন্য। তো অ্যাজ পার দ্য প্রভিশন অফ দ্য রিক্রুটমেন্ট রুলস নোটিশ বাইট হোম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা নোটিফিকেশান যেটা দেওয়া হয়েছে, আদার গাইডলাইন নোটিফিকেশান ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা ফ্রম টাইম টু টাইম, রিক্রুটমেন্ট উইল বি কন্ডাক্টেড ফর ফিলিং আপ এ ফলোয়িং ভ্যাকেন্ট পোস্ট কনস্টেবল, ঠিক আছে। তো এটা কোনো কন্ট্রাক্টে নয়, রেগুলার পোস্টে নেওয়া হচ্ছে, ডাইরেক্ট রিক্রুটমেন্ট। তো এটা সবাইয়ের জন্য সুবর্ণ সুযোগ। তো যারা আউট অফ দ্য অ্যাবাভ মেনশন পোস্ট, তো যারা রয়েছে যেমন এসপিইউ রয়েছে এবং হোমগার্ড রয়েছে, ডিফেন্স পার্সোনাল রয়েছে, তো অ্যাডহক টিচার রয়েছে, ওদের জন্য দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এটা তোমরা দেখে নেবে, ঠিক আছে। তো দেখো এটা যে রিক্রুটমেন্ট শিডিউলটা, নেম অফ দ্য পোস্ট কনস্টেবল অফ ত্রিপুরার পুলিশ ম্যান এবং উম্যান, ক্লাসিফিকেশান গ্রুপ সি পোস্ট, আর স্যালারি স্পেশাল স্ট্রাকচার যেটা থাকবে লেভেল 6, 2018 যে পে ম্যাট্রিক্স রয়েছে সেটার মধ্যে, এবং 100% ডাইরেক্ট রিক্রুটমেন্ট, ঠিক আছে, যেটা আমি এখন বলেছি তোমাদের। তো ভালো করে পরীক্ষা দেবে, প্রথমে যে তোমাদের ফিজিক্যাল হবে, যে তোমাদের তো এটা ডেট ভেন সব কিছু দেওয়া আছে সেটা আমি বলবো, আর তোমাদের 80% যেটা অন তোমাদের রিটেন টেস্ট হবে, আর 15% মার্ক নেওয়া হবে ইন্টারভিউতে, ঠিক আছে। তো 100% মার্ক এখান থেকে তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে। তো যেটা ফিজিক্যাল টেস্ট হবে এটা হলো তোমাদের কোয়ালিফাইং মার্ক, তারপর তোমাদের রিটেন টেস্ট এবং ইন্টারভিউ হবে তোমাদের মেইন। বয়সীমা 18 থেকে 24, এটা ভেরি ইম্পর্টেন্ট, সবাই জানা দরকার। আর 1 জানুয়ারি 2022 পর্যন্ত কাউন্ট হবে। তার ম্যাক্সিমাম এজ লিমিট ইজ রিল্যাক্সেবল আপ টু 5 ইয়ার। এসএসটিদের জন্য রয়েছে, জেনারেলদের জন্য কোনো রিল্যাক্সেশন নেই। 18 থেকে 24 বছর হলে তোমরা ফিল আপ করতে পারবে, আর 29 বছর পর্যন্ত এসএসটিরা ফিল আপ করতে পারবে, আর যারা এসপিউ রয়েছে ওরা 30 বছর পর্যন্ত ফিল আপ করতে পারবে, এবং 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে, যারা অলরেডি এসপিউ জব করছে 3 ইয়ার মিনিমাম, তাহলে তোমরা এটা ফিল আপ করতে পারবে। তো উইদাউট এক্সপিরিয়েন্স পারবে না লেখা আছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট এডুকেশন কোয়ালিফিকেশান, যেটা ফর আনরিজার্ভ ক্যাটাগরির জন্য মাধ্যমিক পাস এবং ইকুইভ্যালেন্ট বোর্ড এক্সামিনেশান এবং এসএসটি ক্যাটাগরির জন্য 12 বা 8 পাস, ঠিক আছে। তো এটাও তোমাদের কোয়ালিফিকেশানটা ভালো করে দেখে দেবে। এসপির জন্য সেম 8 পাস হলে তোমরা ফিল আপ করতে পারবে। হাইট দিয়ে দিয়েছে 5.6 হাইট হতে হবে আদার্সদের, এবং এসটি ক্যান্ডিডেট দেওয়া হবে 5.5, ঠিক আছে। চেস্ট যেটা তোমাদের ক্যান্ডিডেটদের 5.6, মোর দেন 31, আর যেটা এক্সপ্যান্ড করে 33, ঠিক আছে। আর সেমভাবে হাইট দেওয়া হয়েছে, যেটা ক্যান্ডিডেট ইজ লেস দেন 5.6 দেন 30 এবং 32, যাদের হাইটটা 5.6 এর নিচে। উমেনদের জন্য আলাদা করে দেওয়া হয়েছে হাইট, যেটা 5.0 হলে তোমরা ফিল আপ করতে পারবে। উমেনদের হাইটটা 5 ফুট হতে হবে, আদার্স এবং এসসিদের ক্যান্ডিডেটদের, এসসি আদার্স এবং এসসি ক্যান্ডিডেটদের এবং এসটি ক্যান্ডিডেটদের 4.11 হলেই চলবে। তো নলেজ বেঙ্গলি অথবা কুকুরক জানতে হবে তোমাদের। তো বাকি কিছু সব কিছু ঠিক আছে। তো এগুলো দেখে নেবে আর কী কী হবে তোমাদের যে ফিজিক্যাল টেস্ট ফর মেন, তোমাদের 4 কিমি রান হবে 21 মিনিটে, তারপর লং জাম্প হবে, শর্ট পুট হবে, হাই জাম্প হবে, পুল সব হবে, ঠিক আছে, পুল আপ হবে। সেম উমেনদের জন্য 1.6 কিমি রান, লং জাম্প যেটা 10.5 ফিট, শর্ট পুট, হাই জাম্প এবং হ্যাঙ্গিং বাই বার, এটা তোমাদের হবে 30 সেকেন্ড হ্যাঙ্গিং থাকতে হবে তোমাদের। তো এটা ছিল তোমাদের সিলেবাসটা। তো এটা তো জানি আমরা সবাই বলেছি, আর রেজিস্ট্রেশন রয়েছে, যেটা অ্যাডহক রয়েছে, টিচার রয়েছে 310। আর তোমরা যে ডকুমেন্টগুলি লাগবে এইটা ফিল আপ করতে হবে, এইটা হলো তোমাদের বায়োডাটাটা, এটা ফিল আপ করে তোমরা যে ভেনু হয় ওইখানে গিয়ে জমা দিতে হবে। নেম লিখতে হবে ব্লক লেটারে, তারপর বাবার নাম লিখতে হবে মানে বড় হাতের ওয়ার্ডে, তারপর পারমানেন্ট অ্যাড্রেস দেবে, তারপর প্রেজেন্ট অ্যাড্রেস দেবে, ডেট অফ বার্থ দেবে, জেন্ডার তোমার মেল না ফিমেল, সিটিজেনশিপ ত্রিপুরা সার্টিফিকেট থাকে দিতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট নাম্বারটা লিখতে হবে, ক্যাটাগরি প্রেজেন্ট অকুপেশন, ইন কেস অফ হোমগার্ড এসপিও ওদের জন্য ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট ডেটা দিতে হবে, ইন কেস অফ এক্স সার্ভিসম্যান ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, আর যদি তোমরা যদি 10,323-এর মধ্যে পড়ো ইয়েস দিতে হবে, ঠিক আছে। তো এগুলি লিখে ডিক্লারেশান লিখে যে আমি উপরে যা কিছু লিখেছি সব কিছু সত্যি লিখেছি, এটা লিখে ডিক্লারেশান দিবে, তারপরে এটা হলো কথা।
তো কি কি ডকুমেন্ট লাগবে, যেমন তোমাদের দরকার পড়বে ফটো আইডেন্টিটি কার্ড, যেটা আধার কার্ড বা প্যান কার্ড যেটি হোক, এটা তোমরা নিয়ে যেতে হবে ভেনুতে। তারপর পিআরটিসি নিয়ে যেতে হবে, তোমাদের স্কুল সার্টিফিকেট যেটা তোমাদের মাধ্যমিকের এডমিট কার্ডও থাকে নিয়ে যেতে হবে, বা লিভিং সার্টিফিকেটে এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে, ভিজিট কার্ড, এসএসটি সার্টিফিকেট যারা রয়েছে এটা নিয়ে যেতে হবে, নো অবজেকশন সার্টিফিকেট যারা অলরেডি জব করছে ওদের জন্য এনওসি লাগবে, আর ওমেন ক্যান্ডিডেট উইল ব্রিং সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট, সার্টিফিকেট দ্যাট শি ইজ নট প্রেগনেন্ট। ঠিক আছে, যারা ওমেন যদি তোমরা প্রেগনেন্ট নয় সেটা ফিজিক্যাল এন্ট্রান্স টেস্টের জন্য তোমাদের একটা স্যাম্পল সেশন নিতে হবে। তারপরে যারা এসসিইউ সার্ভিস করেছে তারা ওদের ডিস্ট্রিক্ট এসপি থেকে ইন কেস ক্যান্ডিডেট ইন এসপিও যে সার্ভিস সার্টিফিকেট নিতে হবে, এসপিও যারা জব করে ওরা। তাছাড়া যে বাকি জিনিসগুলো দেখবে হোমগার্ডের জন্য, তারা হোমগার্ড সার্ভিস সার্টিফিকেট নিতে হবে। ধরো 3000 যারা রয়েছে ওদের টার্মিনেশন লেটার যেটা রয়েছে অর্ডারটা দেখাতে হবে, কপি। তারপরে তোমাদের ফুল কপি, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এটা তোমরা নিয়ে যেতে হবে, ওয়ান কপি ইজ টু বি এফিক্সড উইথ দ্য অ্যাপ্লিকেশন, যেটা অ্যাপ্লিকেশন থাকবে এটার সঙ্গে লাগাবে, আর তিনটা এক্সট্রা নিয়ে যেতে হবে। তো এইগুলি ইম্পর্টেন্ট, সবগুলো নিয়ে যাবে। আর তোমাদের অ্যাটাচ ডকুমেন্ট এভিডেন্স ইস্যুড বাই দ্য প্রিভিয়াস রিক্রুটমেন্ট বোর্ড টু এভেল রিল্যাক্সেশন অনলি ইন দ্য আপার এজ লিমিট, তো এটা। আর অ্যাটাচ ডিসচার্জ সার্টিফিকেট ইস্যুড বাই দ্য ডিফেন্স অথরিটি, তো এটাও তোমাদের যারা এক্স সার্ভিসম্যান ওরা নিয়ে যাবে। তো এগুলি তোমাদের লাগবে না, তো টিএডি দেওয়া হবে না, কি উইল বি অ্যাডমিশন ফর টু জার্নি রিক্রুটমেন্ট, নো টিএডি, ঠিক আছে, দেওয়া হবে না। তো এইগুলি হলো কথা। তো আর যেটা ভেনু রয়েছে তোমাদের, এটা হলো মেইন, যেটা তোমাদের ভেনু হেডকোয়ার্টার ফার্স্ট ব্যাটালিয়ান টিএসআর বীরবন্ধু গ্রাম গোকুলনগর সিপাহীজলা ত্রিপুরা ডিস্ট্রিক্ট, এখানে সবাই যে ফিজিক্যালটা হবে। শিডিউল অফ রিক্রুটমেন্ট রিলিজ ফর দ্য পোস্ট অফ ত্রিপুরা পুলিশ কনস্টেবল ম্যান ওমেন ইন কানেকশান উইথ ফিজিক্যাল মেজারমেন্ট, ফিজিক্যাল এন্ট্রান্স টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন, ঠিক আছে, এখানে সব কিছু হবে তোমাদের, যে ফিজিক্যাল মেজারমেন্ট, ফিজিক্যাল এন্ট্রান্স এবং ডকুমেন্ট ভেরিফিকেশন সব কিছু একদিনে হয়ে যাবে। এটা তোমাদের টিএসআর বীরবন্ধু গ্রাম গোকুলনগর সিপাহীজলা ত্রিপুরা ডিস্ট্রিক্ট যে হেডকোয়ার্টার রয়েছে এখানে হবে। তো ডেট দিয়ে দিয়েছে যারা ডিস্ট্রিক্ট অফ দ্য গোমতী ডিস্ট্রিক্ট ক্যান্ডিডেট, গোমতী ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট যারা রয়েছে উদয়পুরের, তাদের ডেট দিয়েছে 2/11/2022, এবং অমরপুর এবং করবুকের যারা ওদের 3/11/2022, এবং উদয়পুর অমরপুর এবং করবুক ওদের দিয়েছে 4/11/2022 উমেনদের ক্ষেত্রে, ঠিক আছে, মেনদের 2 দিন টাইম এবং উমেনদের 1 দিন টাইম। সেমভাবে সাউথ ত্রিপুরা যারা রয়েছে ওদের জন্য ডেট দেওয়া হয়েছে বিলোনিয়া 6/11 এবং শান্তিরবাজার এবং সাবরুমের 7/11, পুরুষদের এবং মহিলাদের জন্য 8/11/2022 বিলোনিয়া শান্তিরবাজার সাবরুমের, ঠিক আছে, তো এটা দেখে নেবে। তারপর নর্থ ত্রিপুরা ধর্মনগর 10 তারিখ এবং 11 তারিখ হলো তোমার কাঞ্চনপুর এবং পানিসাগরের পুরুষদের, এবং মহিলাদের জন্য 12 তারিখ। তো এইভাবে সাউথ ত্রিপুরা, নর্থ ত্রিপুরা, ঊনকোটি, তারপর ধলাই, ঊনকোটি 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, ঠিক আছে, 14/15 হলো কুমারঘাট কৈলা শহর এইভাবে, আর কুমারঘাট কৈলা শহরের উমেনদের জন্য 16 তারিখ। সেইভাবে ধলাই, তারপরে খোয়াই, সিপাহীজলা, ওয়েস্ট ত্রিপুরা এইভাবে দেওয়া হয়েছে। তো বাকি যে রিজার্ভ রয়েছে ওদের জন্য 6/12/2022 এবং 7/12/2022 ডেট রয়েছে। তো এই দুটারই রিজার্ভ। তো এটা হলো মেইন কথা। তো নোটিশটা তোমরা ভালো করে দেখে নেবে, আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, পুরো পিডিএফটা ওইখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। তো এটা একটা খুব সুবর্ণ সুযোগ সবাইদের জন্য, তো ভালো করে ফিল আপ করবে তোমরা। তো এই বলে আজকে ভিডিও এখানে সমাপ্ত করছি, সবাই ভালো থাকুন, নমস্কার।